বেগুনের সেরা জাতগুলোর মধ্যে প্রথমেই রয়েছে গ্রিন বল সারা বছর চাষ উপযোগী উচ্চ মাত্রায় ঝিমিয়ে পড়া রোগ সহনশীল বপনের পঁয়ষট্টি দিনের মাঝে ফসল সংগ্রহ করা যায় প্রতিটি ফলের গরজন দুইশো থেকে আড়াইশো গ্রাম গাছ প্রতিফলন দশ কেজি এরপর যে জাতটি রয়েছে সেটি হলো পার্থিব ডগা ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাকটেরিয়া উইল সহনশীল জাত চারা লাগানো ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন আগস্ট থেকে নভেম্বর চারা বপনের উপযুক্ত সময় এরপর যে জাতটি রয়েছে সেটি হল প্রীতম সারা বছর চাষ উপযোগী ঝিমিয়ে পড়া রোগ এবং ব্যাকটেরিয়া উইল সহনশীল থেকে সত্তর দিনে ফসল সংগ্রহ করা যায় গাছ প্রতিফলন আট থেকে দশ কেজি প্রতিটি ফলের ওজন একশো দশ থেকে একশো বিশ গ্রাম এগুলো ছাড়াও আরও কয়েকটি ভালো জাত রয়েছে যেমন লুনা শিলা বাড়ি বেগুন ছয় নয় এগারো এবং বারো আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে একসাথে একাধিক জাত চাষ করা